সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে শুরুতে NBS24.org শিরোনাম এবার দক্ষিণের পানিসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূগর্ভে আশ্রয় নিলেন অনেকে পশ্চিমাদেরকে কিয়েভের সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে বলছে রাশিয়া রাশিয়াকে অত্যাধুনিক অ্যাটাক ড্রোন দিচ্ছে কি ইরান রাশিয়া বা ইইউ যে কোনো একটি বেছে নিতে হবে সার্বিয়াকে আজ অথবা কাল ইহুদিবাদী ইসরায়েল জবাব পাবেই বললেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন করে বৈধতা অর্জন করতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল বলছে হামাস ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু ইরানের কাছে আরও অস্ত্র চাইতে পারে রাশিয়া বলছে পেন্টাগন এবং ভারতে বিহারে ছট পূজায় পানিতে ডুবে নিহত 53 দর্শক মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন কিয়েভের পশ্চিমা পৃষ্ঠপোষকদের কাছে এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে কৃষ্ণ সাগরের শস্য চুক্তিতে নিযুক্ত রাশিয়ান জাহাজে শনিবারের হামলার মতো উস্কানি আর ঘটবে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথালা আহমেদ মাসুম এবার দক্ষিণের পানিসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূগর্ভে আশ্রয় নিলেন অনেকে উত্তর কোরিয়া বিভিন্ন ধরনের 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেগুলোর মধ্যে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার পানিসীমার কাছাকাছি এসে পড়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন উত্তর কোরিয়া আজ পূর্ব ও পশ্চিম দিকে বিভিন্ন ধরনের অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ুল জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকেছেন পিয়ংইয়ং এর সবশেষেই উস্কানি মূলক আচরণের ব্যাপারে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দুদেশের সমুদ্র সীমা অতিক্রম করেছে কোরীয় যুদ্ধের পর প্রথম এমন ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়া বলছে উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বিরোধপূর্ণ সমুদ্র সীমার দক্ষিণে এসে পড়ে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার উলেংডোর দ্বীপের কাছে এসে পড়ে এর প্রেক্ষিতে দ্বীপটিতে আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয় এর ফলে ক্ষুদ্র দ্বীপটির অধিবাসীরা নিকটস্থ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে পড়ে চলতি সপ্তাহে কোরীয় উপদ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করার জন্য আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ং সতর্ক করার একদিন পর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়ার এই আচরণকে অনেক বছরের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ও হুমকিপূর্ণ বলে বর্ণনা করেছে বিশ্লেষকরা পশ্চিমাদেরকে কিয়েভের সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে বলছে রাশিয়া মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন কিয়েভের পশ্চিমা পৃষ্ঠপোষকদের কাছে এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে কৃষ্ণ সাগরের শস্য চুক্তিতে নিযুক্ত রাশিয়ান জাহাজে শনিবারের হামলার মতো উস্কানি আর ঘটবে না এটা নিশ্চিত করা প্রয়োজন যে যারা কিয়েভ শাসনের পিছনে দাঁড়িয়েছে তাদেরকে নিশ্চিত করতে হবে যে এ ধরনের কোনো উস্কানি আর ঘটবে না কারণ তারাই এই শস্য চুক্তির সুবিধাভোগী তিনি কসমোলস্কয়া প্রাবধা রেডিওতে একথা বলেন তিনি বলেন রাশিয়ার জাহাজে হামলাকে উস্কানি না দিয়ে সন্ত্রাসী হামলা বলে মনে করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় 29 অক্টোবর বলেছে ব্রিটিশ বিশেষজ্ঞদের সম্পৃক্ততার সাথে কিয়েভ সরকার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ এবং শস্য করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে নিযুক্ত বেসামরিক জাহাজগুলোতে সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়াকে অত্যাধুনিক অ্যাটাক ড্রোন দিচ্ছে কি ইরান রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে বেশ কিছুদিন ধরেই দৃশ্যপটে হাজির ইরান কিয়েভের দাবি ইরানের তৈরি ড্রোন নিয়ে ইউক্রেনের সিরিজ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর আরও দাবি এবার নতুন করে রাশিয়াকে অত্যাধুনিক আরস-2 অ্যাটাক ড্রোন সরবরাহের পরিকল্পনা করছে তেহরান বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন ইউক্রেনের সামরিক গোয়েন্দারা মঙ্গলবার জানিয়েছে রুশ বাহিনীকে 200টিরও বেশি কমব্যাট ড্রোন দেওয়ার পরিকল্পনা করছে ইরান এর মধ্যে আরস-2 অ্যাটাক ড্রোনও রয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বলছে নভেম্বরের শুরুতে ইরান থেকে রুশ ফেডারেশনে 200টিরও বেশি কমব্যাট ড্রোন পাঠানোর পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে শাহেদ 136 মোহাজের 6 এবং আরস-2 এর মতো ড্রোনগুলো রয়েছে সংস্থাটি বলছে ড্রোনগুলো বিচ্ছিন্ন অবস্থায় পাঠানো হয়েছে রাশিয়ায় পৌঁছানোর পর নতুন করে আবার রং করা হবে এবং ড্রোনগুলোতে রুশ চিহ্ন বসানো হবে রাশিয়া বা ইইউ যে কোনো একটি বেছে নিতে হবে সার্বিয়াকে
সার্বিয়াকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় নাকি রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, এমন শর্ত দিয়েছে জার্মানি। মঙ্গলবার বার্লিনে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে পশ্চিম বলকান ছয়টি রাষ্ট্রের আলোচনার দুদিন আগে সার্বিয়াকে এই শর্ত দেয় জার্মানি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে জার্মান সরকারের উচ্চ পদস্থ একজন প্রতিনিধি বলেন, ভূ রাজনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে একটি সিদ্ধান্তের প্রয়োজনীয়তা মাথায় আসছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশক আগে বেলগ্রেডে ন্যাটোর বোমা হামলা দেশটির পক্ষে এখনও ভোলা সম্ভব নয়, ফলে ন্যাটোর উপর সার্বিয়ারও একটি অবিশ্বাস কাজ করে। কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় তারা। দেশটি রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারসাম্য বজায় রাখার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের উপর পুতিন নির্ভর করতে পারেন। ভুচিচকে তার প্রতিপক্ষরা ছোট পুতিন হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। রাশিয়ার সঙ্গে সার্বিয়ার গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং স্লাভিক জাতিগত ও ধর্মীয় সম্পর্ক বিদ্যমান। জার্মানির প্রতিনিধি আরও বলেন, সহযোগিতার বিষয়ে সার্বিয়া ও রাশিয়ার মধ্যে একটি চুক্তির কারণে বিশ্ব এবং হতাশা প্রকাশ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যোগদানে ইচ্ছুক প্রার্থীদের রাশিয়ার বিরুদ্ধে ইউ এর নিষেধাজ্ঞাগুলো গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। সার্বিয়া 2012 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার দাবিদার, তবে সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের বিষয়ে নিয়মিত পররাষ্ট্রনীতি সক্রিয় রেখেছে দেশটি। এই পদক্ষেপটির কঠোর সমালোচনা করছে ইউ। তিনি আরও বলেন, একজনের ধারণা ছিল যে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ তার পেন্ডুলাম অবস্থান সম্পর্কে ভালোভাবে অবগত। তিনি যদি তার দেশকে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তাতে জার্মান সরকারের সমর্থন আছে। যদি অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এর বিপরীতে পরিণতি এসে দাঁড়াবে। আজ অথবা কাল ইহুদিবাদী ইসরায়েল জবাব পাবে, বললেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে তার দেশ ইসরায়েলকে এসব হামলার দাঁত ভাঙা জবাব দেবে। মিকদাদ ওমানভিত্তিক আরবি দৈনিক আতহিরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, যাত্রীবাহী বিমানের ছদ্মাবরণে ইসরায়েলি সেনারা সিরিয়ার অভ্যন্তরে তাদের পরিকল্পিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ফয়সাল মিকদাদ বলেন, ইসরায়েলি বিমান হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গর্জে উঠলে একটি বেসামরিক বিমান ভূপাতিত হতো। তখন সবাই যাত্রীবাহী বিমান ভূপাতিত করার জন্য দামেস্ককে দায়ী করত। এ কারণে আমরা ধৈর্য ধরার এবং তাৎক্ষণিকভাবে এ ধরনের হামলার প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ইসরায়েলি হামলার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা তেল আবিবকে জানিয়ে দিয়েছি তাদের অবৈধ হামলার উপযুক্ত জবাব আসছে এবং আজ হোক অথবা কাল সে জবাব ইসরায়েল পাবে। গত মাসে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে অন্তত তিন দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার বেশিরভাগ প্রতিহত করা হয়েছে বলে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে। তবে অন্তত একটি হামলার সময় যে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল, সে কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মিকদাদ। নির্বাচন করে বৈধতা অর্জন করতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বর্ণবাদী ইসরায়েল সরকার একটি জবরদখলকারী অবৈধ শাসন ব্যবস্থা যা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বাচনের আয়োজন করে এই অবৈধ সরকার বৈধতা অর্জন করতে পারবে না। হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বার্তা সংস্থা আল আহেদকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলি রাজনীতিবিদদের মধ্যে তীব্র মতপার্থক্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরায়েলে বর্তমানে যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার কোনো গুরুত্ব হামাসের কাছে নেই। হামাসের মুখপাত্র বলেন, সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা সহ গোটা ইসরায়েল সরকার অবৈধ এবং তেল আবিবে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা ফিলিস্তিনি জাতির শত্রু। নির্বাচনের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল বৈধতা অর্জন করবে না। কানু আরও বলেন, যে দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ন্যায়সঙ্গত অধিকার ফিলিস্তিনিদের রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থার অবসানের জন্য মঙ্গলবার সেখানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত চার বছরেরও কম সময়ের মধ্যে ইসরায়েলে এ নিয়ে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2019 সালের পর তেল আবিবে কোনো কার্যকর সরকার ক্ষমতায় নেই। ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও দেশটির ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের বুথ ফেরত জরিপে এমন ইঙ্গিত পাওয়া গেছে। বুধবার 2 নভেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। বুথ ফেরত জরিপে ইয়ামিনা পার্টির নেফতালি বেনেটের চেয়ে নেতানিয়াহুর ডানপন্থী দল এগিয়ে আছে। জরিপের ফল সামনে আসতে জেরুজালেমের সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা একটি বড় জয়ের কাছাকাছি। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বুথ ফেরত জরিপের প্রতিফলন ঘটলে ইসরায়েলের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটবে নেতানিয়াহুর। টানা 12 বছর ক্ষমতায় থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান দুর্নীতির অভিযোগের মুখে থাকা এই রাজনীতিক। ফলে এবারের নির্বাচনকে নেতানিয়াহুর প্রত্যাবর্তনের পক্ষে বিপক্ষে ভোট হিসেবে দেখা হয়েছিল।
ইসরায়েল টেলিভিশনের জরিপ বলছে নেতানিয়াহুর ডানপন্থী দল 120টি আসনের নেসেটে 61টি বা 62টি আসন পাবে। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ অবশ্য কোনো ধরনের পূর্বাভাসে কার না দিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে আগ্রহী। গত বছরের জুনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেশটির নতুন জোট সরকার গঠন নিয়ে বিতর্কের পর ভোটাভুটি হয়। সেখানে নতুন জোট সরকারের পক্ষে পড়ে 60টি ভোট, নেতানিয়াহুর পক্ষে 59 ভোট। পরে ইয়ার লাপিদের নেতৃত্বাধীন মধ্যপন্থী দল ইএস আতিদের সঙ্গে জোট গঠন করে ইয়েমেনো পার্টি। সম্প্রতি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদের জোটে ফাটল দেখা দেয়, ফলে নতুন নির্বাচনের আয়োজন করা হয়। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের একজন। কেন্দ্রে অনেকেই তাকে অপছন্দ করেন, তবে লিকুদ পার্টির তৃণমূল সমর্থকদের কাছে তার জনপ্রিয়তা তুঙ্গে। ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে, তবে এসব অভিযোগ তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন। তার সম্ভাব্য অংশীদাররা বলছেন তারা আইনটি সংস্কার করবে, যা তার বিরুদ্ধে চলা এসব মামলা স্থগিত করবে। ইরানের কাছে আরও অস্ত্র চাইতে পারে রাশিয়া, বলছে পেন্টাগন। ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধে ব্যবহারে ইরানের কাছে আরও আধুনিক অস্ত্র চাইতে পারে রাশিয়া, এ বিষয়ে উদ্বিগ্ন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে একথা বলেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। তিনি বলেন রাশিয়া তার মিত্র ইরানের কাছে অতিরিক্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা চালাতে পারে। এর মধ্যে ইউক্রেনে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র রয়েছে, এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। মঙ্গলবার সিএনএন জানিয়েছে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরও ড্রোন সহ প্রায় 1,000 অতিরিক্ত অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান ইতিমধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। সামনে মস্কো এসব ড্রোন তেহরানের কাছে আরও বেশি চাইবে বলে মনে করে রাইডার। উল্লেখ্য, গত মাস থেকে ইরানের তৈরি ড্রোনের সাহায্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে জোরালো হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কিয়েভের দাবি ইরানে শহীদ 136 কামিকাজের ড্রোন ব্যবহার করছে মস্কো। পশ্চিমারা বলে আসছে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান, এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের কাছে, যদিও ইরান ও রাশিয়া এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ভারতে বিহারে ছট পূজায় পানিতে ডুবে নিহত 53। গত কয়েকদিনে ভারতের বিহার জুড়ে ছট পূজা করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অন্তত 53 জন। বিভিন্ন জায়গা থেকে পানিতে ডুবে যাওয়ার ঘটনায় এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, আসলে নদী বা জলাশয়ে পানির মধ্যে দাঁড়িয়ে ছট পূজা করতে হয়, আর নদী বা জলাশয়ে সে সময় প্রচণ্ড ভিড় হয়, পা রাখারও জায়গা থাকে না। এই অবস্থায় ছট করতে গিয়ে রাজধানী পাটনা সহ বিভিন্ন জায়গায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। পূর্ণিয়া জেলায় গত 30 অক্টোবর 5 জন মারা গেছেন, পাটনা, মুজাফফরপুর, সমস্তিপুর ও শহরসে 3 জন করে মারা গেছেন। এছাড়া গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, সীতামারি, বাঁকা সহ অন্য জেলাগুলোতে 1 জন করে মারা গেছেন। বিপর্যয় মোকাবেলার জন্য সঙ্গে জড়িত ওই কর্মকর্তা জানিয়েছেন 31 অক্টোবর অন্তত পক্ষে 18 জনের মৃত্যু হয়েছে, মৃতদের চিহ্নিতকরণের কাজ চলছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন মৃতদের প্রত্যেকের পরিবারকে 4,00,000 টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে, দ্রুত ওই অর্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।